আজকের গুরুত্বপূর্ণ জাতীয় এবং আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো, মূল্যবৃদ্ধি করের বোঝায় সংকট দেখা দিলেও নীরব রাজ্য কেন্দ্র সরকার, করের অর্থে নতুন প্রকল্পে ভোট ব্যাংক সুরক্ষিত থাকলেও রাজ্যের সার্বিক উন্নয়ন অসম্ভব, আসন্ন 5 কেন্দ্রের উপনির্বাচনে জয় নিশ্চিত দাবি মুখ্যমন্ত্রীর, ডি ভোটার আধার কার্ড সমস্যার সমাধান শীঘ্রই প্রতিশ্রুতি হিমন্ত বিশ্ব শর্মার, আব্বাসের মন্তব্য নিয়ে আইনি পদক্ষেপ পদ্ম শিবিরের, দায়ের করা হলো FIR, দুর্গাপূজার প্যান্ডেলে হামলা পূর্ব পরিকল্পিত ছিল বললেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, লখিমপুর ইস্যুতে ফের সরব কৃষকরা, কেন্দ্রীয় মন্ত্রীর ইস্তফার দাবিতে কৃষকদের রেল রুকো অভিযান, কেরলে বিধ্বংসী বন্যায় এখনো পর্যন্ত মৃত্যু 26 জনের, প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে ফোনে কথা মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের, বাংলাদেশে অশান্তি অব্যাহত, স্বাধীনতা পরবর্তী সংবিধান ফেরানোর দাবি হাসিনার মন্ত্রীর, সংবিধান সংশোধন করে বাংলাদেশকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ঘোষণার দাবি, এবং সর্বশেষ খবরটি হল, প্রতিদিন 20 কোটি টাকা খরচ হচ্ছে এয়ার ইন্ডিয়ার দ্রুত হস্তান্তর চাইছে কেন্দ্র। দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনুন সংবাদের বিস্তারিত। নিত্য ব্যবহার্য সামগ্রী থেকে শুরু করে রান্নার গ্যাস, পেট্রোল, ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ফলে সংকটে পড়েছেন সাধারণ মানুষ, কিন্তু এই লাগামচড়া মূল্যবৃদ্ধিতে হ্রাস টানতে কোনো কার্যকরী পদক্ষেপ নিচ্ছে না কেন্দ্র ও রাজ্য সরকার, বরং বিভিন্ন ক্ষেত্রে কর আরও বাড়ানো হচ্ছে। বর্তমানে আসামে রান্নার গ্যাসের দাম বেড়ে দাঁড়িয়েছে 1058 টাকা, অথচ গত নভেম্বর মাসেই রাজ্যে একটি ঘরোয়া রান্নার গ্যাসের দাম ছিল 643 টাকা, একইভাবে পেট্রোলের দামও 100 ছুঁয়েছে, ডিজেলের দাম দাঁড়িয়েছে লিটার প্রতি সর্বাধিক 95.75 টাকা, কিন্তু পেট্রোল ডিজেলের মূল্য নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থাই নিচ্ছে না কেন্দ্র। এদিকে পেট্রোল ডিজেলের দাম যখন আকাশ ছুঁয়েছে, সে সময় প্রতি লিটার পেট্রোলে 57 টাকা কর সংগ্রহ করছে সরকার, একইভাবে ডিজেলের ক্ষেত্রেও লিটার প্রতি 43 টাকা কর নেওয়া হচ্ছে। অন্যদিকে রাজ্য সরকার সম্প্রতি স্ট্যাম্প পেপারের দাম বাড়ানোয় সমস্যায় পড়েছেন বহু মানুষ। আগে অ্যাফিডেভিটের জন্য প্রয়োজনীয় যে স্ট্যাম্পের দাম ছিল 15 টাকা, এখন সেই স্ট্যাম্পের দামই দাঁড়িয়েছে 100 টাকা। আগে পার্টনারশিপ এগ্রিমেন্টের জন্য প্রয়োজন হওয়া 100 টাকার স্ট্যাম্পের দাম হয়েছে 1000 টাকা, একইভাবে অন্যান্য ক্ষেত্রে প্রয়োজন হওয়া স্ট্যাম্পের দামও বেড়েছে। উল্লেখ্য, গাড়ি কেনার সময় থেকে শুরু করে টুল ট্যাক্স পর্যন্ত একজন সাধারণ মানুষকে প্রায় প্রতিটি ক্ষেত্রে কর দিতে হয়। বর্তমানে একটি গাড়ি কিনলে সর্বাধিক 28% পর্যন্ত কর দিতে হয়। এছাড়া সম্পত্তি কর, বিনোদনের কর, পুর নিগম বা টাউন কমিটিকে দেওয়া কর, বিদ্যুৎ, জল ইত্যাদির কর, গাড়ি পার্কিংয়ের কর, বিভিন্ন কর দিতে হয় একজন সাধারণ মানুষকে। কিন্তু জনসাধারণের কাছ থেকে আদায় করা এই করের টাকায় জনকল্যাণমুখী প্রকল্পের নামে হিতাধিকারী সৃষ্টি করতে সক্ষম, এমন প্রকল্প রূপায়ণে সরকার বেশি গুরুত্ব দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। এর ফলে ভোট ব্যাংক সুরক্ষিত থাকলেও রাজ্যের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। অপরদিকে 5 কেন্দ্রেই জয় নিশ্চিত, এই লক্ষ্যকে সামনে রেখেই উপনির্বাচনের প্রচারে নামলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তামুলপুরে UPPL প্রার্থী জলেন দৈমারির হয়ে নির্বাচনী প্রচার সভায় অংশগ্রহণ করেন তিনি। এই সভায় দাঁড়িয়েই তিনি বলেন, তামুলপুরে BJP জোটের প্রার্থীর জয় নিশ্চিত, কারণ প্রতিদ্বন্দ্বিতার জন্য আর কোনো প্রার্থী নেই ময়দানে, আর কংগ্রেস যে খেলায় নেমেছে সেখানে গোলকিপারই নেই, ফলে অনায়াসে জোট প্রার্থী দৈমারি কংগ্রেসকে গোল দিতে পারবেন, তাই তামুলপুরে নির্বাচন একতরফাই হবে। এছাড়া বাকি 4 কেন্দ্রেও BJP জয় নিশ্চিত বলেও দাবি করেছেন মুখ্যমন্ত্রী। 2021 সালের বিধানসভা নির্বাচনের প্রতিশ্রুতি আরও একবার আওড়ে মুখ্যমন্ত্রী এদিন বলেন, আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম 1 লক্ষ চাকরি দেওয়ার, আজ আবারও বলছি গুনে গুনে 1 লক্ষ বেকার যুবক যুবতীকে চাকরি দেওয়া হবে, এবং এই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। BJP সরকার এলে আমরা প্রত্যেক গরিব পরিবারকে অরুণোদয় প্রকল্পের অধীনে আনার প্রতিশ্রুতি দিয়েছিলাম, এই কাজও চলছে। হিমন্ত বিশ্ব শর্মা প্রতিশ্রুতি দিয়েছেন রাজ্যের ডি ভোটার বা আধার কার্ডের যে সমস্যা রয়েছে তা শীঘ্রই সমাধান করা হবে। এই সরকারের মাত্র 4 মাস হয়েছে, এই কম সময়ের মধ্যেই রাজ্যের নানা সমস্যার সমাধানের উদ্যোগ নেওয়ার পাশাপাশি সমাধানও করা হচ্ছে পর্যায়ক্রমে, এসব সমস্যাও শীঘ্রই সমাধান করা হবে।
ডি ভোটার আধার কার্ডের সমস্যা আর বেশি দিন থাকবে না, কারণ এই সরকার এক এক করে সব সমস্যা সমাধান করার পরিকল্পনা নিয়েই কাজ করছে। আগামী 5 বছরে আসাম যে উন্নয়নের শিখরে পৌঁছবে এই দাবিও করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অপরদিকে লখিমপুর ইস্যুতে ফের সরব কৃষকরা। লখিমপুর কাণ্ডে এবার কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রের ইস্তফার দাবিতে রেল রুকো অভিযানের ডাক দিল কৃষক সংগঠন। আজ সকাল 10টা থেকে বিকেল 4টা অবধি শান্তিপূর্ণভাবেই ট্রেন অবরোধ করা হয়েছে কৃষক সংগঠনের তরফে। অপরদিকে কেরলে বিধ্বংসী বন্যায় এখনো পর্যন্ত মৃত্যু 26 জনের। প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে ফোনে কথা মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং সেনা জওয়ানরা কেরলে উদ্ধার এবং ত্রাণ কার্য জোরদার করেছেন। শুক্রবার থেকে হওয়া প্রবল বৃষ্টিতে কেরলে এখনো পর্যন্ত মৃতের সংখ্যা 26 পেরিয়ে গিয়েছে। এর মধ্যে 13 জন হলেন কোয়াট্টাম, 9 জন ইদুক্কি এবং 4 জন আলাপুজা জেলার বলে জানা গিয়েছে। স্থানীয়দের সঙ্গে হাত মিলিয়ে এনডিআরএফ, সেনা, পুলিশ এবং দমকল বাহিনী উদ্ধার কাজ জোরদার করেছে। মূলত কুট্টায়ামের কুট্টিকাল এবং ইদুক্কির কুকায়ারে এই উদ্ধার কাজ শুরু করা হয়েছে। এইসব এলাকায় ভারী বৃষ্টির পরে হওয়া ভূমিধসের কারণে বহু মানুষ এখনও নিখোঁজ বলেই জানা গিয়েছে। ধ্বংসস্তূপের মধ্যে দেহ উদ্ধারের কাজ চালানো হচ্ছে। সরকারি সূত্রে জানা গিয়েছে যেসব দেহ উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে রয়েছে 3টি শিশু। এদের বয়স 8, 7 এবং 4 বলেই জানা গিয়েছে। এরা একে অপরকে জড়িয়েছিল। সরকারি আধিকারিকরা জানিয়েছেন রবিবার সকালে কুট্টিকাল থেকে 5টি দেহ উদ্ধার করা হয়েছে। সেই দেহগুলিকে এখনও শনাক্ত করা যায়নি। পানগুট মিলিটারি স্টেশন থেকে মাদ্রাজ রেজিমেন্টের সদস্যরা কুট্টিকাল থেকে 4 কিলোমিটার দূরের কাবালি গ্রামে উদ্ধার কাজ শুরু করে এই দলে প্রায় 40 জন সদস্য রয়েছেন। কুট্টায়ামের জেলাশাসক পি কে জয়টশ্রী এদিন বিকেল 4টা নাগাদ জানিয়েছেন বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। যদি রাতে প্রবল বৃষ্টি হয় তাহলে সমস্যা তৈরি হতে পারে বলে জানিয়েছেন তিনি। সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন নৌবাহিনীর হেলিকপ্টার INS গারুদা থেকে রাজ্যের বন্যা দুর্গত এলাকার দিকে গিয়েছে। উদ্ধার কাজে সাহায্য করার জন্য বায়ুসেনার তরফ থেকে 2টি MI-17 হেলিকপ্টার তৈরি রাখা হয়েছে। এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন কেন্দ্র কেরলের পরিস্থিতির দিকে নজর রাখছে। ইতিমধ্যেই সেখানে উদ্ধার কাজে NDRFকে মোতায়েন করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে রাজ্য সরকারকে প্রয়োজনীয় সব রকমের সাহায্য করা হবে বলে জানিয়েছেন তিনি। অন্যদিকে কেরলের বন্যা পরিস্থিতি নিয়ে সেখানকার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী। দুজনেই সবার নিরাপত্তা এবং সুস্থতা কামনা করেছেন। এক ফেসবুক পোস্টে কেরলের মুখ্যমন্ত্রী জানিয়েছেন বিপর্যস্ত এলাকাগুলিতে ত্রাণ শিবির খোলা হয়েছে, পাশাপাশি ত্রাণ শিবিরগুলিতে করোনা বিধি মেনেই সব কাজ করা হয়, তার জন্য তিনি নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন। আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে এদিন থেকে কেরলে বৃষ্টির পরিমাণ কমেছে, তবে 11টি জেলায় ভারী বৃষ্টির সতর্কতার কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। অপরদিকে সংবিধান সংশোধন করে বাংলাদেশকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ঘোষণার দাবি শেখ হাসিনার মন্ত্রীর। বাংলাদেশে হিংসার ঘটনা নিয়ে তুলপাড় গোটা দেশ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রস্তাবিত 1972 সালের সংবিধান ফেরানোর দাবি করলেন সে দেশের তত্ত্বমন্ত্রী মুরাদ হাসান। মুরাদ বলেছেন ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হল বাংলাদেশ, ধর্মীয় মৌলবাদীদের অভয়ারণ্য হতে পারে না বাংলাদেশ, মুক্তিযোদ্ধাদের রক্ত বইছে আমাদের শিরায় শিরায়, 1972-এর সংবিধান ফেরাতে হবে, প্রয়োজনে পার্লামেন্টে গিয়ে প্রস্তাবিত সংবিধানে ফিরে যাওয়ার দাবি জানাব। মুজিবুরের কনিষ্ঠতম পুত্র শেখ রাসেলের 57তম জন্মবার্ষিকীতে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে মুরাদ বলেন আমরা আবার 1972-এর সংবিধানে ফিরে যাব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই পার্লামেন্টে আমরা ওই বিল কার্যকর করে দেখাব। ইসলামকে আমরা আমাদের রাষ্ট্রধর্ম বলে মানি না। তিনি আরও বলেন আমরা আবারও বাংলাদেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রবর্তন করা 1972 সালের সংবিধানে ফিরব। বাংলাদেশে সকলে নিজের ধর্ম পালন করবেন, এক অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ দেশ বাংলাদেশ। বাংলাদেশের এই ঘটনার পরবর্তীতে সংবিধানে ইসলামকে রাষ্ট্রীয় ধর্ম হিসাবে অন্তর্ভুক্ত করার কারণে প্রয়াত সামরিক শাসকদ্বয় হুসেন মোহাম্মদ এরশাদ ও জিয়াউর রহমানের তীব্র সমালোচনা করে বিএনপি জামাত জোটকে কাঠগড়ায় দাঁড় করান মন্ত্রী মুরাদ।
অপরদিকে দুর্গাপূজার প্যান্ডেলে হামলা পূর্ব পরিকল্পিত ছিল এবং তার লক্ষ্য ছিল সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা, এমনই বললেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। দুর্গাপূজা উৎসবের সময় একটি প্যান্ডেলে কোরআন অবমাননার অভিযোগে সহিংসতা ছড়িয়ে পড়ে। এই অপমানের খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে অনেক প্যান্ডেল এবং মন্দিরে আক্রমণ করা হয় এবং হিন্দুদের দোকান ও বাড়িগুলিকেও টার্গেট করা হয়। সহিংসতা ও অগ্নিসংযোগের অভিযোগে 4000 জনেরও বেশি লোকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আসাদুজ্জামান ঢাকা ট্রিবিউনের সাথে কথা বলতে গিয়ে বলেন যে একটি সারতান্নাসী গোষ্ঠী হয়তো সহিংসতা উসকে দিয়েছে, যা গাজীপুর, বান্দরবান, চাঁপাইনবাবগঞ্জ, চাঁদপুর, চট্টগ্রাম এবং মৌলভীবাজারে ছড়িয়ে পড়ে। তদন্ত ভালোভাবে এগোচ্ছে উল্লেখ করে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সব তথ্য সংগ্রহ করার পর আরও বিস্তারিত প্রকাশ করা হবে। তিনি আশ্বাস দেন যে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। অপরদিকে গত রবিবার ভারত প্রতিবেশী বাংলাদেশে ঘটে চলা সাম্প্রদায়িক অশান্তি নিয়ে লিখিত বিবৃতি জারি করেছিলেন বাম দুসর তথা ISF-এর প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকী, যেখানে তিনি উল্লেখ করেছিলেন অপরাধীদের কোনো ধর্ম হয় না, পাশাপাশি কোরআন অবমাননা ও হিন্দু মন্দির ভাঙচুর নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন তিনি। এরপর তার ভূমিকা নিয়ে কমিশনের দ্বারস্থ হয় গেরুয়া শিবির। আব্বাসের এই বিবৃতি নিয়ে এরপর কিছুটা হলেও বেকায়দায় পড়ে মহাজোটের বাকি দুই সদস্য CPIM ও কংগ্রেস। তবে দাদার বিতর্কিত মন্তব্যকে ঘিরে ড্যামেজ কন্ট্রোলে নামতে দেখা যায় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের বিধায়ক নওশাদ সিদ্দিকীকে। জানা গিয়েছে এই কাণ্ডের সঙ্গে যুক্ত ব্যক্তিবর্গদের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি জানিয়ে সে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি লেখেন বাঙ্গোরের এই বিধায়ক। তবে এই বিষয়টিকে কোনো মতেই হালকাভাবে নেয়নি পদ্ম শিবির। গতকাল রাতেই কলকাতা পুলিশের কাছে 153A এবং 295A দ্বারায় আব্বাসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি। নিজের ফেসবুক থেকে তিনি লেখেন, আব্বাস সিদ্দিকীর এই মন্তব্যের দরুন একজন হিন্দু হিসেবে যথেষ্ট আঘাত পেয়েছেন তিনি, তাই ধর্মীয় আঘাত ও সাম্প্রদায়িক উস্কানির মতো বিষয়গুলিকে মাথায় রেখে পুলিশ কমিশনারের কাছে FIR-এর দাবি তুলেন তিনি। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।